নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানি আজকে চার বারো দু হাজার একুশে ঠিক সকাল চার বারো দু হাজার একুশ ঠিক সকাল সাতটা উনিশ মিনিটের লাইভ আপডেট আমি দেখাচ্ছি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝড় জাওয়াদ বঙ্গোপসাগরের কাছে যে ঘূর্ণিঝড় জাওয়াদ ফর্ম করেছিল সেই ঘূর্ণিঝড় কিন্তু আরও উপকূলের কিনারে চলে এসেছে এখন অবস্থান করছে বিশাখাপত্তনমের ঠিক পশ্চিম দিকে অবস্থান করছে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপের কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় জাওয়াদের লোকেশান এবং ঘূর্ণিঝড় যাওয়ার যেটা বলা হয়েছিল যে আজকে সকালেই কিন্তু এই উড়িষ্যা অন্ধ উপকূলের কাছে আঘাত করার কথা ছিল কিন্তু যদি এখনও পর্যন্ত আঘাত করেনি এখনও কিন্তু উপকূলের কাছেই রয়েছে কিন্তু এই উপকূলের টানে জলিবাসপূর্ণ বায়ু টানা হয়ে ছুটে যাচ্ছে পার্শ্ববর্তী মানে সমুদ্রে বায়ু এই উপকূলবর্তী জেলাগুলোর মধ্যে দিয়ে সমুদ্রে জলিবাসপূর্ণ বায়ু প্রবেশ করছে ফলে উপকূলবর্তী জেলাতে কিন্তু আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু নিম্নচাপ যে আজকে যেটা উপকূলে আছড়ে পড়ার কথা ছিল সেটা কিন্তু এখন আছড়ায়নি কিছুটা গতিপাত পরিবর্তন করে উপকূলের মধ্যেই সমুদ্রের মধ্যেই অবস্থান করছে দেখতে পাচ্ছেন তার লাইভ আপডেট আজ সকালেই উপকূলে আচরে পড়ার কথা ছিল আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় যাওয়াদের লাইভ আপডেট এটা আমরা এবার ট্র্যাক করে দেখে নেব কখন উপকূলে আছড়ে পড়বে একটু দেখে নিই বিস্তারিত কখন উপকূলের দিকে আছড়ে পড়তে হবে কখন এবং পশ্চিমবঙ্গের প্রভাব পড়বে তো দেখে নিই আপনারা লাইভ আপডেটটা দেখুন দেখুন আজকে মোটামুটি বারোটার পর্যন্ত উপকূলের কাছেই থাকবে এবং রাতের দিকেও থাকবে এটা শনিবার রবিবার রবিবারও এটা আস্তে আস্তে পূর্ব দিকে সরে যাবে দেখুন রবিবার ঠিক দুপুর বারোটার পর রবিবার দুপুর বারোটার পর উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে দেখতে পারতেন তারপর সেটা আস্তে আস্তে মানে পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে এবং সোমবার আগামী সোমবারে সোমবারের সময় পশ্চিমবঙ্গের কাছে সেই কেন্দ্রটা চলে যাবে তবেই নিউনে চাপে যখনই স্থলভাগ প্রবেশ করবে তার টানে জলিবাসপূর্ণ বায়ু যেহেতু স্থলভাগে প্রবেশ করছে ভালো করে দেখুন এটা শনিবার শনিবার মোটামুটি উপকূলেই থাকবে উপকূলের গায়ে তবে এর টানে জলিবাসপূর্ণ বায়ু প্রবেশ করছে কিছু জেলায় তবে পশ্চিমবঙ্গে টানে খুব একটা বৃষ্টির প্রভাব আভাস নেই তবে রবিবার রবিবার বিকেল থেকে জেলেসোন বায়ু প্রবেশ করে প্রবেশের ফলে এর প্রভাব কমে যাবে গতি হারিয়ে যাচ্ছে দেখুন এই ঘর্ণিঝড়ের গতি হারিয়ে যাচ্ছে শুধু নিম্নচাপে পরিণত হবে শনিবার আজকে নিম্নচাপটা উপকূলে সে আছড়ে পড়া পড়বে আজকে পড়ার সম্ভাবনা নেই আগামীকাল অর্থাৎ রবিবার দুপুরের দিকে এটা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এর শক্তি হারিয়ে যাচ্ছে মানে উড়িষ্যার ভূকলের কাছে শক্তি হারিয়ে যাচ্ছে এবং সেটা পশ্চিমবঙ্গে যখন যাচ্ছে নিম্নচাপে পরিণত হচ্ছে ফলে ঘূর্ণিঝড়ের আভাসে ক্ষতি হবে না পশ্চিমবঙ্গের ভূকূলবর্তী জেলাগুলোতে বা বিভিন্ন জেলাগুলোতে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই ঘূর্ণিঝড় যাওয়াতে লাইভ আপডেটে আমি এখন শেয়ার করলাম আবার টাইম টু টাইম শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফিরে আসছি পরের ভিডিও নিয়ে